কাহিনীতে ন্যাচারাল বিউটি আছে চারপোর খাওয়া কিউটি। কাহিনীতে ন্যাচারাল বিউটি আছে চারপোর খাওয়া কিউটি, ভাগ্যের ডাক্তার আদমের কারবার আছে দারোয়ান। নিশির মাথা কি এতটাই খারাপ যে খুনি যদি নিশিকে বিয়ে করতেও চায় তাও নিশি একটা খুনিকে বিয়ে করে ফেলবে? আরে আমারে ঘরের বউ রাইখা তলদিদার অন্য মায়ের লগে নষ্ট ফুচি করে। হ্যাঁ ভাবি বিশ্বাস করেন, ওইটা নায়িকা মৌসুমী, নায়িকা ছাড়া অন্য কিছু না। মানুষ তো ভালোবাসিস না তোরা? আরে ভালোবাসুক না গেলা, কিন্তু অহকল তেলে তো ওই গড়পড়তায় ভালোবাসাবাসি করুন যাব না। না আমি আপনাকে একটা গল্প বলি। আমি তখন পল্টন থানার দায়িত্বে ছিলাম, তো আমার পাশের গ্রামের এক লোক হঠাৎ করে বিদেশে যাওয়ার জন্য সে তার সমস্ত জমি জামা বসত ভিটা সব বিক্রি করে দিল। হঠাৎ করে কী যেন একটা প্রবলেম হলো, সে বিদেশে যেতে চাইছে না। তারপর সে টাকা ফেরত চাইলো সে মেন পাওয়ার অফিসে, টাকা তো ফেরত পেলোই না, উল্টা লোকটাকে মেরে ফেলা হলো। তারপর আর কি, মামলা হয়ে গেল। আর আমি কেমন কর অফিসার এটা তো আপনি জানেন। এমন একটা চার্জশিট আমি করলাম, লোকটার ফাঁসি হতে বাধ্য হলো। কিন্তু আমাদের পিকলু ভাই না একদম এমন না। মানবতার কল্যাণে জীবনকে উৎসর্গ করে দিয়েছেন, ওনার ভিতর কোনো লোভ নাই, টাকা পয়সা কোনো ম্যাটারই না, পারলে উনি নিজ দায়িত্ব মানুষকে বিদেশে পাঠিয়ে দেয়, তাই না হিতু ভাই? শুনেছেন তো পুলিশ ভাই, এই যে দেখেন, আপনারা হয়তো আমাকে সেরকম করে চিনেন না, কিন্তু ওনারা কিন্তু আমার সম্পর্কে খুব ভালো করে জানে। আমার ক্যারেক্টার সার্টিফিকেট কিন্তু উনি অ্যাকচুয়ালি দিয়ে দিয়েছে, কিন্তু আমি তো সেই রকম লোকই না, আপনি যদি বলেন তাহলে বলুন। তাই তো দেখতে পাচ্ছি হিতু সাহেব, না আমি বলছি না যে আপনি খারাপ, আপনি তো মানবতার সেবায় নিয়োজিত আছেন, না সবাই তো আর আপনার মতো না, তাই না? চি 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 চি, একদম পাশতে পেরেছেন, কারেজ দশে দশ পেয়েছেন। ওহ নামাস না এটা? আবে নামা, দুলাভাইয়ের সম্মানে একটু নামা। যেভাবে অর্ডার দিছে সেইভাবে আপনারা ধরে নিয়ে যাওয়ার অর্ডার আছে, বেশি কথা বলেন না। আপনার কিন্তু এইখানে এটা ধরার কথা ছিল, ধরি নাই। আর একবার যদি কথা কন, এটারে শুট আর এটারে শুট যাব। বসে চ্যাংদোলা করে লয়ে যে বের করছে চ্যাংদোলা কর। তুমি তো হাসতে পারো না বিলেনের মতো, তাই না? খুব বলতেছিল আমাকে, কিন্তু আমি পারি বিলেনের মতো হাসতে। ঠিক আছে, ওহ 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 ওহ
রাক্ষসীর হাতে তো গুহার চাবি চলে গিয়েছে। শোন এখন কি হবে, তোর দুজনের গলার মধ্যে চাবি পেঁচায় দেওয়ার পরে তারপর অফিসের উপর থেকে নিচ পর্যন্ত সব জায়গায় তোদেরকে নিয়ে ঘুরবো ঘুরবো ঘুরবো, সবাইকে তাদের বিয়ের কথা বলে দিব, তারপর কমিশনের কাছে তোদেরকে নিয়ে যাবো, ঠিক আছে? স্যার প্লিজ কিছু একটা করেন স্যার। বিশ্বাসঘাতকতা করছিলি, তোকে এটা দাও যাবে না। আপা সেটা তো সাপের জীবন বাঁচানোর জন্য, আমার জীবনের চেয়ে সাপের জীবনটা আমার কাছে অনেক বেশি দামি। আচ্ছা ঠিক আছে, আর ঘটনাটা করবি না তো? জি না আপা, কোনো ভাবেই করবো না। আমার কি আছে, আপনি আছেন, আমি আপনার সাথে উল্টো কথা কেন? এইবার তোরা কে আমারে কত দিবা কও, আমি তোমাকে চাল বুঝে গেছি, যে আমারে বেশি টাকা দিবা আমি তার পক্ষে কাজ করব। কে টাকা বেশি দিবা কও 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 কও। ওদিকে আমার বিশ্বাসঘাতকতা করলি তুই, সাদ্দাম হোসেন সে চাইলে পারতো না, যে কোনো দেশে পালায় থাকতে চাইলে পারতো, পালাতে পারতো, তাহলে সবাই সেই সুযোগ দিত কিন্তু না, সে তার দেশ ছেড়ে পালায়নি। আমি সাদ্দাম হোসেন তোমাকে ছেড়ে কোথাও পালাবো না। তোমার সেই ধান্দা 112 আছে, তা না হলে কেউ বিয়ে করে শুক্রবার শুধু একবার বউ যায় আর বাকি সব দিন আমি আমার বাবার বাড়িতে থাকবো, এটা মানে কি? হ্যাঁ এই মানে কি? আরে বাবা তুমি কিসের জন্য ভোজন, নিজে বাঁচলে বাপের নাম এই কথাটা আছে না? সবচেয়ে বড় কথা আমি তোমার ভালোবাসি, তুমি আমার জীবন সঙ্গী হবা, আমি যদি বেঁচে থাকি তাহলে তো তুমি নাকি, আমি মরে গেলে কিছু হবে তোমার? কি হবে, শেষ হয়ে যাবা, আমার জীবনটা যাতে প্রোটেক্ট হয় সেই জন্য তো এই চিন্তা, তাই না? এই দেখো ইরাকের শাসক, সেও কিন্তু বাঁচতে পারেনি, এত বড় শাসক বাঁচতে পারেনি, আর সেখানে এই সাদ্দাম, আমি তো একটা সাপ পোকা, তার তুলনায় আমি কি একটা তেলা পোকা? আমি আসলে দেখিনি। আচ্ছা ভাই আপনার খবরটা কি বলেন তো? হ্যাঁ কোনো খোঁজ খবর নাই, এই যে আমি আপনাকে একটা কাজ দিতে চাইলাম, 150 সিকিউরিটি গার্ড সাপ্লাই, পারবেন না? আমার তো মনে হয় আপনি পারবেন না। 150? হ্যাঁ আপনার কাছে মনে হয় এত লোক নাই, তাই না? ওই যে লোকটার নাম জানো কি, মোতালেব সাহেব, চিনেন নাই? আরে যার 4টা ব্যাংক, 2টা শিপইয়ার্ড, 12টা জুট মিল আর 20টার মতো টেক্সটাইল মিল, উনি তো আমার ফ্যান। আর বলেন না, সে বলতেছে আরে মৌসুমি তুমি কাজটা নাও, তোমাকে আমি কমিশন দিব, বুঝছেন? কি আপনার ছোট বোন নাকি? আমার চাস্ত বোন। ও
চাষ্টন আজকে অনেকটা বড় আবদার নিয়ে আসছে জানেন, মানে হয়েছে যে বন্ডি আমার আজকে কষ্ট হচ্ছে, তাহলে সিনেপ্লেক্সটা সিনেমা দেখাতেই হবে। হ্যাঁ আমি এই বাচ্চা টাচ্চা যারা এরকম সোনামনি এদের কথা না করতে পারেন। এখন মুন্ডি খবরদার, এই যে আবার ভূতের সিনেমা কিন্তু আর ফট করে কাঁদতে দিও না। আরে ভয় পাবে কেন, বড় মেয়ে তো। আপনার ভুল বুঝতেছে, এটা বড় কোথায়, এই যে গায়ে গতরে বড়, আসলে একেবারে বয়সটা কিন্তু অনেক কম। আপনি কি মজা নিচ্ছেন? হ্যাঁ মুন্ডি, তোমাদের এরকম শিখেছে যে বড়দের সাথে কীভাবে কথা বলতে হয়? না না না, এভাবে কথা বলবো না, পরে আপনার সাথে। হ্যাঁ চলো আসো আসো। প্রেমিকারে চাচা তো বনমানে এসে কি ধরা টেনে খাইছে, আবার নাকি সিনেমা দেখতে গিয়ে ভূতের ভয় পাবে, এমন ধরা খাবে না, বুঝলো মজা। এখন তুমি সামলো আমার কি। আব্বা আসসালামু আলাইকুম, আপনার শরীরটা ভালো আছে না? আপনার পা ছুঁয়া তারপর তার মায়ের কষ্ট দেয়, অত বড় সাহস তোর? আবার পা ছুঁতে আছো আমার বাপের? আব্বা শুনেন, ওই যেমনি আপনার মাইয়া আমিও গেলাম আপনার পোলা, মানে মায়ার যে আমি তো পোলাই হয় তাই না? মনে করেন যে ওর যতখানি অধিকার আছে আমার ওগুলো আপনার প্রতি ততখানি অধিকার আছে। আব্বা আমিও মানুষ, উইও মানুষ, আপনার শ্রেণী উইও বড় হয়েছে, আমিও বড় হইতেছি। আব্বা বলেন, আপনি একজনের কথা হই না আরেকজনের বঞ্চিত করা পারেন না। আব্বা দেখছেন আব্বু জান, দেখছেন বোর্ড চাইতে গিয়ে কার লগে কোন সময় কি ভাষায় কথা বলতে হইব সব শিখা গেছে। আব্বু জান, ওরে যদি আপনি মাফ করে দেন তাহলে কিন্তু আপনার মাইয়ের চোখের পানি সাগর দরিয়ায় ভাইসা যাবো, আপনি থামাইতে পারবেন না। আমার মায়ের লাগে তুই এসব আচরণ করলি কি লাগে? হ্যাঁ তুই আমার চেনস না, আমি আমি তোর খুন করে ফেলাম। জানি আব্বা, আমি আমি খুব ভালো করে জানি আপনার ক্ষমতা সম্পর্কে, আমি খুব ভালো করে জানি আব্বা। তাহলে কোন সাহসে তুই আমার মায়ের সাথে এই ধরনের আচরণ করলি, ব্যবহার করলি? তুই জানস না, তুই জানস না এই হানে আমার কথায় আইন। হ্যাঁ হ্যাঁ আমরা কিন্তু এই আইন মাইনা চলি। ওই ওই ঝন্ড মন্ড অন ফ্যামিলি টাইম, যা বাড়ি গিয়ে কাটা যা। ঠিক আছে বস। মুজাই তুই খারাপ হয়েছিস কেন? আব্বা কিছু হুনস দেখা মুরবি মানুষ করছে, যা বাইরে যা বাইরে যা। মোজাই হানি থাকবো আবু জান, মোজারে বাড়িতে দেন না, মোজার পেটের মধ্যে সব কুটা বুদ্ধি আছে, সব সে জানে সব কিছু, রাত চাকি মোজারে ঘর থেকে বাইরে বা দেন না। আরে ফ্যামিলি টাইমের মধ্যে বাইরের লোক কে লেগা বউ? হ্যাঁ কো তোমার কথার উপর কোন সাক্ষী চলে না। হ্যাঁ ওই স্বীকার করুক আর না করুক শাস্তি হলে পাইতেই আম্মুজান, তুমি যেটা নির্ধারণ করবে সেই শাস্তি হয়ে পাইতে হইব। আব্বু জান এই জীবনে যেন অন্য কোন মাইয়ার দিকে চোখ তুলে তাকাবার না পারে সেই ব্যবস্থা করে দেন। তার তোমার সিক গরম করে দেয় চোখ দুটার মধ্যে হান দেখা দিতে হইব। তুমি চাইলে আম্মু জানে তাও করবার পারি, আমার কোনো সমস্যা নেই। কা তুমি ভালো করে বুঝালো সারা জীবন তোমার মানুষজন কানা কমিশনারের বউ বইলা ডাকবো, এটা কি তুমি চাইবা? আব্বা শুনেন, ওখানে উই চাওক বা না চাওক বড় ইম্পর্টেন্ট ব্যাপার না, ব্যাপার হলো আমি চাই, আমি চাই আমার দুই চোখের ভিতরে আপনি গরম সিক ঢুকা দেন।
আমি অহনে যামু যা চুলার উপরে দুটা শিখ দিয়ে আপনি মনে করেন আমার দুই চোখের ভিতরে শিখান দেয় দেন, এটা আমি চাই আব্বা। আমার মায়ের সিদ্ধান্ত নিবার যাও। আমি চাই, আমি চাই ও চোখের মধ্যে গরম সিক ঢুকায় চোখ দুটো একবারে খুলে লো। আমু এই এই তোকে আমি ইশারা করে টাকার কথা বলেছিলাম, এখন তুই আমার সামনে চলো, ওনাকে ওখানে দেখা। আই তুমি কার সাথে আসছো? হ্যাঁ তুমি আমার সাথে আসছো, আমি তোমাকে নিয়ে আসছি, তুমি কাজটা করতেই পারো না। আমি আসছি কিসের জন্য? আমি আসছি টাকার জন্য। যে আমার টাকা বেশি দিবেন আমি তার পক্ষেই কাজ করবো। আমি 3000 টাকা দিচ্ছি। তোমাকে আমি 5000 দেখে তুমি আমার পক্ষে চলে আসবো। আমি তোমাকে ভাড়া করে নিয়ে আসছি, 5000 টাকার জন্য এইসব ব্যাপারে আমার সাথে করতে পারো না। আপনি টাকা পারান তাহলে আমি আপনার পক্ষে কাজ করবো। সাপুরে এগুলা করলে কিন্তু আমার সাথে হবে না। আমি কিন্তু দেখো কি করে তোমার সাথে। হ্যাঁ সাপের ব্যবসা আমি কি করে বন্ধ করে তুই দেখিস? আমার নাম চৈতি, আমার ঢাকা বয়ফ্রেন্ড গুলোকে দিয়ে তো সব সাপ আমি মেরে ফেলবো, তুই ব্যবসা করতে পারবি না। অদ্ভুত এক মেয়ে তুই দেখছি, প্রত্যেকটা এজেন্সিকে বয়ফ্রেন্ড দিয়ে ভয় দেখা। হ্যালো হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তোমরা ওখানটাই স্টে করো, আমি একটু পরে আসছি, আমি একটু ঝামেলায় আছি। আর শুনো পকেট মার, খুন নিয়ে এসছে, ওকে ধরে রাখো আমি আসতেছি। আমার একটা কথা, কোন রকম চোরাচালানি মাদক ব্যবসায়ী পকেট মার ছেসরা কাউকে আমি রাখবো না, টোটাল ক্লিন, একদম সমূলে বিনাশ। ঠিক আছে ওখানে থাকো, আমি কিছুক্ষণ পরে আসতেছি, রাখো বাই। ভাইয়া কি হয়েছে, কোনো সমস্যা? আরে না, ওই যে একটা পকেট মার, ওই খুননি একজনের কাছে ছিনতাই করতে চেয়েছিল, আমার ডিউটিতে থাকা কনস্টেবলরা ধরে ফেললো। আপনি তো জানেন আমি খুব কড়া অফিসার, তো সেই জন্য যেটা হয়েছে যে আমি যেদিন থেকে জয়েন করলাম সেদিন থেকে আমি ঘোষণা দিয়েছি কোনো রকম পকেট মার চোরাচালানকারী মাদক ব্যবসায়ী থাকবে না, আমি একদম সমূল ওদেরকে বিনাশ করব। এটা শোনার পর তো মনে করেন যে আমার যে ওসি স্যার আমাকে পেয়ে বসলো, যখন তখন যা কিছু ঘটে আমাকে পেয়ে বসে আমাকেই বলে, ও যেহেতু বড় বড় কথা বলে ওকে পাঠাও। তখন আমিও বলে দিয়েছি কোনো অসুবিধা নেই স্যার, আমি আসি আখলাক নামছি এই দায়িত্ব পালন করার জন্য, মানবতার সেবা করার জন্য, রাত নাই দিন নাই ডিউটি থাকুক আর না থাকুক যখনই বলবেন আমি তখনই ছুটে যাব। এই যে এখনও যে ডিউটি শেষ করে আসতেছি, যে অকে টকি তো রেখে আসছি থানাতে, এই জন্য ওখানে পাই নাই, মোবাইলে ফোন করে বসলো, কিছু করার না যেতে হবে, ওসি স্যারের অর্ডার। তো যাও ইটলু সাহেব, আপনার সঙ্গে দেখা হয়ে ভালো লাগলো, আবার কখনো দেখা হয়ে যেতে পারে, যেতে হবে। না না আসতে হবে কেন, আপনি দেশের কাজ করার জন্য যে পরিমাণ ব্যস্ত দেখাচ্ছেন, মানে আমার কাছে যেটা মনে হচ্ছে আপনি কেন এখানে আসবেন, মানে আমি কখনো বলবো না যে আপনি আমার এখানে এসে চা খেয়ে যান, সেই সময় তো আপনি পাবেন না। তো ঠিক আছে টু সাহেব আসি, আপনাদের মূল্যায়নের জন্য ধন্যবাদ। তো টু সাহেব আসি, যখন কোনো প্রয়োজন হবে ডাকবেন, সরাসরি চলে আসবো। থ্যাংক ইউ ঋষভা, আসি ভালো থাকবে। ভাবিকে নিয়ে আসেন না একদিন বাসায়। Thank you.
আমাকে কিছু বললেন? না 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 না, আসলে বলছিলাম চারপাশে এখন অবস্থা এত খারাপ, এই জন্য বলছিলাম মানে ভাইয়ের সাথে আলাপ করছিল আর কি, যে একজন পুলিশ বন্ধু থাকলে সুবিধা হয়। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, যখন যে কোনো প্রয়োজনে আমাকে স্মরণ করবেন, আমি হাজির হব। জি ভালো থাকবেন। জি সালাম। ঘরের লোক একদম আপন লোক, ঘরের লোকের কথা আমি বাইরের লোকের সামনে কিসের জন্য বলতে যাবো? তোমার পরিচয় তারা আমি দিতে বাধ্য? বাইরের মানুষ তাই না, বাইরের মানুষ তোমাকে এত ভালোবাসে যে তোমার জন্য বড় বড় শিল্পপতির সাথে বিশেষ সম্পর্ক তৈরি করে তোমাকে ভুরে ভুরে কাজ এনে দিবে তাই না, আর তোমার জন্য তো একেবারে জান দিয়ে দিচ্ছে। এই এই যে আমি, তুমি এসব কি কথা বলতেছো? শোনা দেখো, আমি একটা সত্যি কথা বলতেছি, তুমি এসব উল্টোপাল্টা চিন্তা করো না, এই চিন্তাটা কিন্তু ঠিক হচ্ছে না। এই ধরনের কথা তো ঠিক না তাই না, আমি এখন যা বলবো সব কিছুই তো বেঠিক। মৌসুমি আপা, মৌসুমি তা আবার আপা। Press the bell icon on YouTube app and never miss another update.